বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন এ সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে অবাধ সুষ্ঠু হয়নি তাই আমরা নির্বাচনে যাচ্ছি না যে কারণে সদর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী বলেন সদর উপজেলায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ইতিপূর্বে দুইবার এ সরকার আমার প্রাপ্ত ভোট ছিনিয়ে নিয়েছে যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপি নেতাকর্মীদের সুপারিশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বিএনপি নেতা আতাউর রহমান জিন্না সাদিকুল আলম খোকা জিয়াউল হক শাহিন কাজী শফিকুর রহমান লিটন প্রমুখ